হ্যালো বন্ধুরা, আমরা এই ভিডিওটির সাহায্যে শিখব কিভাবে খুব সহজে 2D অ্যানিমেশন, কার্টুন, হোয়াইটবোর্ড অ্যানিমেশন ও মার্কেটিং ভিডিও তৈরি করতে পারবেন। তার জন্য আমি আপনাদের সাথে একটি অনলাইন সফটওয়্যারের পরিচয় করে দেব। তো চলুন শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আসার পর আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারটি ওপেন করার পর আপনি লিখবেন www.powtoon.com। এখানে আসার পর আপনার অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এটা খুবই সিম্পল একটা প্রসেস। আমার মনে হয় না এটা দেখানোর মতো কোনো কিছু আছে। জাস্ট ক্রিয়েট এ অ্যাকাউন্ট এবং সেখানে গিয়ে আপনার ইনফরমেশন দেবেন এবং একটা ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেস যেটা ইউজ করেন না কেন সেটা ইউজ করবেন। করার পর আপনার জিমেল অ্যাড্রেসে যাওয়ার পর সেখানে দেখবেন তারা আপনাকে একটা লিঙ্ক দিবে, সেখান থেকে জাস্ট সাইন ইন করবেন। দেন আপনি যতবারই মন চাবে আপনি কি আপনার লগ ইন করে আপনি আপনার পাওটুনে চলে আসতে পারবেন। পাওটুনে আসার পর আপনারা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, যে উপরে এক্সপ্লেন ভিডিও, মার্কেটিং ভিডিও, ইনফোগ্রাফিক ভিডিও, প্রেজেন্টেশন, ভিডিও অ্যাডস এবং মোর টেম্পলেটস। এ ধরনের টেম্পলেটসগুলো আপনারা এখানটায় পাবেন, এখান থেকে নিয়েও কাজ শুরু করতে পারবেন। অথবা আমি যেই কাজটা করি সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পাওটুন থেকে শুরু করি অথবা ইম্পোর্ট পাওয়ার পয়েন্ট। আপনারা এই দুইটা অপশন থেকে এখানে ঢুকতে পারবেন। তারপর আমি এটা নিয়ে ইউজ করি, ব্ল্যাঙ্ক পাওটুন নিয়ে সবসময় কাজ করি। এবং নিচের দিকে আসলে আপনার যে পাওটুনগুলো আপনি ডিজাইন করেছেন অর্থাৎ আপনার অ্যানিমেশন বা স্লাইড ভিডিওগুলো সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। যেমন আমি যেই কয়টা নিয়ে কাজ করেছি সব কয়টা ভিডিও কিন্তু আমার এখানে সিকোয়েন্সিয়াল রয়ে গেছে, ঠিক আছে। সো আপনারা যদি দেখা যাচ্ছে ফাইল সেভ করেছেন, পরবর্তীতে লগ ইন করার পরে পাচ্ছেন না যে আপনার ভিডিও ফাইলগুলো কোথায় আছে, সেগুলো এই নিচে থাকবে। দেন আমরা এখন জাস্ট এখান থেকে ব্ল্যাঙ্ক পাওটুনে মাউসের লেফট বাটন ক্লিক করব। তারপর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, আপনি আসলে কোন ধরনের টপিকস নিয়ে করতে যাচ্ছেন বা আপনার কোন ধরনের টুলস দরকার সেগুলো আপনার ডিপেন্ডস করবে এখান থেকে। যেমন মডার্ন এজ, তারপর হচ্ছে আছে হোয়াইটবোর্ড অ্যানিমেশন, তারপর কার্টুন, তারপর ইনফোগ্রাফিক, রিয়েল। এবং খেয়াল করেন আমি যতবার যে অপশনের দিকে নিচ্ছি সেই অপশনের নিচে কিন্তু ওই ধরনের রিলেটেড আপনি ভিডিওগুলো দেখতে পাবেন, ঠিক আছে। সো আমরা যদি মডার্ন এজ নিই তাহলে নিচের যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো আমরা ইউজ করতে পারবো। তারপর হোয়াইটবোর্ড অ্যানিমেশন, সাধারণত জানেন যে আমরা মোটিভেশনাল ভিডিও বা কোনো মার্কেটিং ভিডিও, তো হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও বেশ জনপ্রিয়। আর কার্টুন ভিডিও, তো কার্টুন ভিডিও নিচে দেখতে পাচ্ছেন যে কার্টুনগুলো। এবং তারপর রয়েছে ইনফোগ্রাফিক, অর্থাৎ আপনি কোনো ইনফরমেশন তৈরি করতে চাচ্ছেন, সাপোজ শেয়ার মার্কেট সম্পর্কে বলবেন বা কোনো এই জাতীয়, অর্থাৎ প্রফেশনাল কোনো আপনি যদি স্লাইড শো তৈরি করতে চান তাহলে এটা একটা বেস্ট সফটওয়্যার হতে পারে। তারপরে রয়েছে রিয়েল, অর্থাৎ বাস্তব জীবনে যে আপনি যদি কোনো কিছু ইমেজ আকারে ইউজ করতে চান স্লাইড শো, সেক্ষেত্রে আপনি এখান থেকে নিতে পারেন। সো আমি এখান থেকে সিম্পললি কার্টুনটা চয়েস করে দিচ্ছি। আপনারা এক একটা অপশনে ঢুকবেন এক এক রকমের পাবেন, টেম্পলেটস পাবেন, জাস্ট আমি কার্টুন থেকে ইন করছি। সো এখানে আপনার ডান পাশে যে টুলসগুলো রয়েছে সেগুলো বরাবর একই থাকে। যেমন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, আপনি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চয়েস করতে চান ব্যাকগ্রাউন্ড চয়েস করতে পারবেন, ট্যাক্স অ্যাড করতে পারবেন, এখান থেকে ক্যারেক্টার নিতে পারবেন অর্থাৎ কার্টুন যে ক্যারেক্টারগুলো সেগুলো নিতে পারবেন। তারপরে রয়েছে প্রুফস, অর্থাৎ আপনার যে অ্যাসেসরিজ দরকার হতে পারে, সাপোজ চেয়ার টেবিল হাবি যাবে যেটাই দরকার হোক এই প্রুফস থেকে পাবেন। তারপরে রয়েছে শেপস, অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন ধরনের শেপ বা বক্সের দরকার হয় সেগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। তারপরে রয়েছে ইমেজেস, অর্থাৎ ইমেজ আপনি কম্পিউটার থেকে ইউজ করতে পারবেন এবং তাদের বাই ডিফল্ট দেওয়া আছে সেগুলো থেকেও ইউজ করতে পারবেন। তারপরে রয়েছে ভিডিওস, ভিডিওস একইভাবে ইউজ করতে পারেন। সাউন্ডস অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন স্পেশালস কিছু অপশন থাকবে। এবং বাম পাশে হচ্ছে আমাদের যে টেম্পলেটগুলো, অর্থাৎ আমরা যে পাওটুনগুলো ইউজ করব, অর্থাৎ আমাদের যে স্লাইডটা হবে সেই স্লাইডের প্রথম টেম্পলেট হবে এইরকম। সাপোজ আমরা যদি পরবর্তী টেম্পলেট, তাহলে নিচে ব্ল্যাঙ্ক স্লাইড এখানে ক্লিক করলে আমাদের আরেকটা টেম্পলেট চলে আসবে। সো একটার পর একটা টেম্পলেট কন্টিনিউয়াস করবে এবং প্রতিটা টেম্পলেট আপনারা এখানে টাইমটা খেয়াল করেন 1 সেকেন্ড থেকে শুরু করে 20 সেকেন্ড পর্যন্ত হবে, ঠিক আছে। এবং প্রতিটা কি 10 সেকেন্ড করে, আমরা যদি এটাকে বাড়িয়ে 20 সেকেন্ডে নিতে পারবো। যদি আমরা এই প্লাস আইকনে ক্লিক করি তাহলে আমাদের এই টাইম লাইনটা বড়ো হবে, সর্বোচ্চ 20 সেকেন্ডে গিয়ে এটা থেমে যাবে এবং প্রত্যেকটা কি টেম্পলেট আপনারা 20 সেকেন্ড করে নিয়ে কাজ করতে পারবেন। তারপরে রয়েছে এখানে ক্রিয়েট এবং এডিট অপশন, তারপরে আছে এখানে রিড আন্ডো রিড অপশন, এবং এখানে আপনারা আপনার যে প্রজেক্ট নেমটা সেটা এখানে ইউজ করবেন, ঠিক আছে। এবং ডান পাশে দেখতে পাচ্ছেন সেভ, আপনার প্রজেক্ট নেম লেখার পরে অবশ্যই সেভ করবেন। এবং একটা ব্যাপার কি, যদি কারেন্ট চলে যায় বা আপনি ফাইলটা সেভ না করেন তাহলে কিন্তু এই আনসেভ অবস্থায় থেকে যাবে। সো আমি বলবো আপনার যতটুকু কাজ করবেন, কাজ করার পর অবশ্যই ফাইলটাকে সেভ করে নেবেন, অনেকটা কি মাইক্রোসফট অফিসের মতো। তারপরে রয়েছে এখানে অ্যাড অপশন রয়েছে,
এবং হরিজেন্টাল, এবং এখানে আপনারা যদি অ্যাসপেক্ট রেশিও দেখতে পারেন। আপনি যদি ইনস্টাগ্রামের বা ফেসবুকের জন্য ইউজ করেন 1:1 আকারে বা ভার্টিক্যাল ভিডিও যদি করতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং এটা হচ্ছে জুম ইন জুম আউটের জন্য প্লাস মাইনাস দেওয়া আছে, 100% জুম ইন করতে পারবেন আবার জুম আউট করতে পারবেন, ঠিক আছে। এবার আসি আমরা যদি ক্যারেক্টার বা আদার্স টুলসগুলো এখান থেকে ইউজ করতে চাই তাহলে কীভাবে ইউজ করব। সাপোজ আমরা প্রথমে যদি ক্যারেক্টার সবার প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড যে কোনো হতে পারে, আপলোড ইউর ব্যাকগ্রাউন্ড, আপনি আপনার কম্পিউটারে যদি ব্যাকগ্রাউন্ড থাকে সেটা নিতে পারেন, অথবা পিকে ব্যাকগ্রাউন্ড কালার, আপনারা এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে সিলেক্ট করে দিতে পারেন। অথবা নিচে দেখেন আরও বেশ কিছু অপশন আছে, এখানে একটু আমি বলে দিচ্ছি যে আপনারা ফ্রিতে পাবেন অল্প সংখ্যক, আপনার ব্যাকগ্রাউন্ড বলেন বা ক্যারেক্টার বলেন সব কিছু অল্প সংখ্যক আপনারা পাবেন ফ্রি আকারে। কিন্তু এই যে প্রো যেগুলো দেখতে পাচ্ছেন এটার জন্য অবশ্যই আপনাকে পে করতে হবে, এবং যেগুলো আমি বলবো যে আপনাদের এগুলো কেনার দরকার নেই। পরবর্তীতে আমি এরকম আরও এক্সাইটিং কিছু স্লাইড শো সফটওয়্যার সম্পর্কে আপনাদের ইনফর্ম করব, যেগুলোতে আপনার এইগুলো দরকার নেই, অর্থাৎ কোনো কিছু কেনার দরকার হবে না। 2-3 সফটওয়্যার কম্বিনেশন করলে আপনি আপনার মন মতো স্লাইড শো বা কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন। অলরাইট, সো তারপর আমরা এখানে যেহেতু আজকে পাউটুন নিয়ে কথা বলবো, আমরা এখানে দেখে নিচ্ছি যে এখানে সবকটাই প্রো অপশন আছে। সো আমরা এখান থেকে নিলাম না, জাস্ট একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিলাম। তারপরে হচ্ছে ট্যাক্স, সাপোজ আমরা এখানে কিছু একটা যদি ট্যাক্স লিখতে চাই লিখে দিতে পারি, অথবা এখানে দেখেন টেমপ্লেটস, এলিমেন্টস এবং টাইটেল অনেক কিছু অপশন থাকবে। সো এগুলো কিন্তু সব কয়টা ফ্রি, ঠিক আছে, এখানে প্রো অপশন লেখা নেই। সো আপনি চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন এখান থেকে। সো আমি একটা ট্যাক্স নেই, সাপোজ এই ট্যাক্সটা নিলাম, এটা কালার ম্যাচ হয়ে গেছে, সমস্যা নেই, আমি পরবর্তীতে ঠিক করে নেব। এবং নিচে খেয়াল করেন টাইম লাইন, আপনি যে জায়গা থেকে শুরু করতে চাচ্ছেন, ঠিক আছে, আপনার প্রথম সেকেন্ড থেকে যদি আমরা শুরু করি, জাস্ট এটাকে টেনে ধরে প্রথম সেকেন্ডে নিয়ে আসবো, ঠিক আছে। আমরা টাইম লাইনটা যদি নিই, একবারে ফার্স্টে নিয়ে আসলাম, এবং এটা হচ্ছে আমাদের 2 থেকে শুরু হবে। সো আমরা এটাকে টেনে নিয়ে আসলে একবারে 0 থেকে আমাদের লেখাটা আসবে। অলরাইট, এবং এটা হচ্ছে আমাদের টাইম লাইন, আপনার ভিডিওটা কতটুকু হচ্ছে বা কোন জায়গায় থামছে আপনি সে জায়গায় সেট করতে পারবেন। বা আমি এই জায়গায় যদি একটা ট্যাক্স অ্যাড করতে চাই 4 সময়, জাস্ট আমি এখান থেকে জাস্ট একটা ট্যাক্স উপর থেকে নিই, জাস্ট অ্যাড টাইটেল ট্যাক্স সিলেক্ট করে দিলাম, এবং এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারছি। এবং আমরা যদি এটা কালারটাকে চেঞ্জ করে দেই, হোয়াইট কালার করে দেই, ওকে, কালার চেঞ্জ হয়ে গেল। এবং খেয়াল করেন আমাদের এই টাইটেলটা কিন্তু 10 হয়ে গেছে, এবং এখানে যেটা আছে সেটা কিন্তু 10, কিন্তু আমরা চাচ্ছি যে এইগুলোকে কি শর্ট করতে, সাপোজ এই টাইটেলটা এত সময় থাকবে না, শর্ট টাইম থাকবে, তাহলে এখানে 4 স্টার্ট হয়েছে, আমি এটাকে কত সেকেন্ড পর্যন্ত রাখবো, 7 পর্যন্ত রাখবো, ঠিক আছে, আমি এই পর্যন্ত সেট করে দিলাম। সো এখানে লিখে দিলাম হ্যালো, এখানে আমি হ্যালো ওয়ার্ডের জায়গায় লিখে দিয়েছি, আমার নামটা লিখে দিলাম। সো জাস্ট এতটুকুই লিখলাম, জুমান। সো এখন আমরা এটাকে চাচ্ছি ফন্টটাকে বোল্ড করতে, তাহলে এটা বোল্ড হয়ে গেল, অর্থাৎ মোটা হয়ে গেল। আবার চাচ্ছি আমরা এটাকে আর একটু ছোটো করে দিতে, ফন্টটা এখান থেকে ছোটো করে দিতে পারবেন। তারপর কালার অপশন তো বললামই, ওপাসিটি, অর্থাৎ আপনাকে কি লেখাটা হালকা আকারে দেখতে চাচ্ছেন নাকি যেরকম আছে এরকমটা, সেটার উপর ডিপেন্ড করছে। ইফেক্টস, অর্থাৎ আপনার এই ফন্টটা কী আকারে আসবে, সাপোজ আমরা একটা হাত দিয়ে লিখে দিবে এরকম, অথবা এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড বাই ওয়ার্ড আসবে, তারপরে হচ্ছে এরকম আকারে আসবে, অর্থাৎ কোন ধরনের আপনি চাচ্ছেন সব কিছু এখানে আছে। আমি জাস্ট এখানে হাতেরটা দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম, এবং দেন আমি এখান থেকে কেটে দিলাম। তারপরে আছে এ টু বি, এ টু বি আমরা দেখব আমাদের যে ক্যারেক্টার আছে সেই ক্ষেত্রে অ্যারেঞ্জ, অর্থাৎ আপনার লেখাটা কি এই যে বর্ডার আছে এটার বাইরে পিছনে থাকবে না সামনে থাকবে, এগুলো আপনারা অ্যারেঞ্জ করে দিতে পারবেন। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের টেক্সট সম্পর্কে। সো আমরা এখানে একটা টেক্সট অ্যাড করলাম, এটাকে একটু প্রিভিউ করে দেখি কীরকম হয়, সাপোজ এইরকম, ওয়াও, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনারা অ্যাড করবেন, এতটুকুই গেল। এখন আমরা চাচ্ছি যে এখানে একটা ক্যারেক্টার আসবে এবং সেই ক্যারেক্টারটা কিছু একটা দেখাবে আমাদের, তার জন্য সো এখান থেকে আমরা ক্যারেক্টার সিলেক্ট করে দিচ্ছি। এবং এখানে দেখেন দ্য অফিসিয়াল ফ্রি, এবং এগুলো হচ্ছে প্রো, সো আমরা ফ্রিতেই দেখি কী আছে আমাদের জন্য। ওকে, এই সব কয়টা ক্যারেক্টার আপনি ফ্রিতে পাবেন, এদেরকে আপনি যেভাবে খুশি আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। সো আমরা এখান থেকে একটাকে নিচ্ছি, এবং সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন হ্যালো মুড, হ্যাপি মুড, তারপরে আছে আইডিয়াল মুড, তারপরে টাইপিং মুড, স্যাড, অ্যাংরি, থিঙ্কিং, কোন ধরনের চাচ্ছেন। সো আমরা জাস্ট 2 নিলাম, একটাকে রাখছি এখানে, আরেকটাকে আমার দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিই, জাস্ট কম্পিউটারটা থেকে ডিলেট বাটন প্রেস করলে ডিলেট হয়ে যায়। সো এটাকে দেখতে পাচ্ছেন সে অলরেডি জাম্প টাম্প করছে আর কি, ঠিক আছে, সে অনেক খুশি। জাস্ট এটার উপরে সেটিং আইকন এখানে ক্লিক করবেন, করার পর এটাকে আমরা দেখতে পাচ্ছি সোয়াইপ করা মানে হচ্ছে আপনি এটার পরিবর্তে অন্য একটা নিতে পারেন,
তারপরে পোজ অর্থাৎ এটা কী আকারে থাকবে, যে পোজটা আমরা প্রথমেই সিলেক্ট করে দিতে পারি। ওকে, সেই পোজটা আপনি আপনার অনুযায়ী সেট করে নেবেন। তারপরে আছে অ্যানিমেশন, সে অ্যানিমেশনটা কত সেকেন্ড যাবত করবে, 5 সেকেন্ড যাবত নাকি আরও বেশি, আমরা যদি এখানে আরেকটু বেশি দিই 6 সেকেন্ড, এটা আরেকটু বেড়ে গেল তার অ্যানিমেশন টাইমটা। তারপরে হচ্ছে ফ্লিপ করতে পারেন, আপনার ক্যারেক্টার এদিকে তাকাবে না এদিকে তাকাবে। তারপরে ওপাসিটি, তারপরে হচ্ছে ইফেক্টস, আমরা ইফেক্টসগুলো তো জানি যে উপর নিচে বিভিন্নভাবে আসবে, এটার ইফেক্টসটা দিলাম নিচ থেকে আসবে। তারপরে হচ্ছে এ টু বি, ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমরা দেখি কি আমাদের যে ক্যারেক্টারগুলো এই পাশ থেকে এই পাশে চলে আসে, যেমন আমরা অনেক ধরনের স্লাইড ভিডিওতে দেখি বা অ্যানিমেশন কার্টুন ভিডিওতে দেখি যে ফোনগুলো এক পাশ থেকে আরেক পাশে মুভ করে, ঠিক আছে। যেমন এটাকে আমি হেঁটে হাঁটাতে পারবো না, কিন্তু আরেকটা আমি সফটওয়্যার আপনাদের সাথে রিভিউ করবো, সেটাই আপনারা হাঁটাতেও পারবেন, ঠিক আছে। সো তার জন্য আমরা কী করবো, সাপোজ আমি একটা টাইমে এখানে সেট করলাম এবং এই ক্যারেক্টারের উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবো, করার পর আপনারা দেখতে পাচ্ছেন এ টু বি এটা সিলেক্ট করবো। করার পর আপনি যদি এটাকে টেনে ধরে যেখানে রাখতে চান সে কিন্তু ওই জায়গাটায় চলে আসবে, সাপোজ আমি এই জায়গাটা রাখতে চাচ্ছি, সে এখান থেকে মুভ করে এখানে চলে আসবে স্লাইটলি, এবং নিচে আপনার টাইমলাইন দেখতে পাচ্ছেন যে সে কোন সময় থেকে কতটুকুতে আসবে, সেটাকে আপনার চাইলে টেনে ধরে বাড়িয়ে দিতে পারবেন, আবার কোন জায়গায় সেট করে দিতে চাচ্ছেন সে জায়গাটায় সেটও করে দিতে পারবেন, ঠিক আছে। সো আমি এটাকে এতটুকু সময়ের ভিতরে রাখছি, একদম ফার্স্ট অবস্থায় সে এখান থেকে এখানে মুভ করবে। সো আমি এখন প্লে করে দেখাচ্ছি ফার্স্ট থেকে যে কীরকম হলো আমাদের এতটুকু স্লাইড। সো প্রথমে আমার নাম লেখা আসবে, তারপরে হ্যালো, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ফোনটা, সে মুভ করবে এই পাশ থেকে এই পাশে ডান্স করতে করতে। অলরাইট, সো এখানে এরকমটা আপনারা দেখতে পেলেন। তারপরে হচ্ছে আমরা যদি আরও দেখি প্রুফস রয়েছে, প্রুফসে যাই, কী কী রয়েছে এখানটায়, এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। সাপোজ আপনারা যদি এখান থেকে ল্যাপটপ ডেস্কটপ ইউজ করেন সেখানে আপনারা চাইলে ইমেজও ইউজ করতে পারবেন। আমি এখান থেকে একটা ল্যাপটপ ইউজ করছি, ল্যাপটপ না জাস্ট একটা মনিটর, এবং এটার ভিতরে আপনারা ইমেজ দিয়ে দিতে পারেন। আমার একটা ইমেজ এখানে ইন করা আছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এটার ভিতরে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিকচারটা অটোমেটিকলি খুব সুন্দরভাবে এটার ভিতরে অ্যাড হয়ে গেছে। আমি জাস্ট এটাকে একটা কর্নারে রেখে দিচ্ছি এই পাশটায়, এবং এটাকে আবার টেনে এদিকে রাখি, একটু ভিতরে রাখি 20 সেকেন্ডের। অ্যান্ড দেন আমরা যাই, আরও নিচে কিছু অপশন আছে এগুলো দেখতে পাচ্ছেন। সো আমরা প্রুফসে যদি যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক অপশন আছে, এখান থেকে আপনারা দেখে দেখে নেবেন আপনার কোনটা দরকার সেটা ইউজ করবেন, অনেক অপশন আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আপনার একটা স্লাইড শো বা ছোটোখাটো অ্যানিমেশন কার্টুন তৈরি করার জন্য 2D, তার জন্য সব অপশনই আপনারা এখানে পাবেন। তারপরে হচ্ছে সাউন্ড অপশন, সাউন্ড অপশনে আসার পর আপনি আপনার ভয়েস ওভার দিতে পারেন, অর্থাৎ কার্টুনটার সাথে সাথে আপনি যদি কিছু বলতে চান সেগুলো আপনার চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। সো আমি একটু দেখাচ্ছি ভয়েস ওভার যদি করা যায়, দেখি কিরকম হয়। মাই ভয়েস ওভার, এখানে আমি মাউসের লেফট বাটন ক্লিক করব, করার পর হচ্ছে অ্যাড ভয়েস ওভার, আমরা এখান থেকে অ্যাড করে দিই। এখন রেকর্ড অপশন আছে, আপলোড অপশন আছে, আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে আপলোড করতে পারেন, ভয়েস বানি থেকে নিতে পারেন, ফাইবার থেকে নিতে পারেন। সো আমি রেকর্ড করছি, রেকর্ডে জাস্ট স্টার্ট, 3, 2, 1, গো। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ইস্তিয়াক খান ঝুমন, ওয়েলকাম টু মাই চ্যানেল। জাস্ট এতটুকুই বললাম, এখন স্টপ। এখন যদি আমরা এটাকে প্লে করি, গো। ওকে, এখন আমার অ্যাড রেকর্ড নেম, এখানে আমার রেকর্ডের নেম দিচ্ছি 1, 2, 3, অ্যান্ড দেন সেভ করে দিচ্ছি। সেভ করার পর আপনাদের সামনে এরকম ফাইলটা চলে আসবে, আপনারা এখান থেকে প্লে করতে পারবেন। সো আমি এটাকে এখানে রেখে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট আর ক্লিয়ার, অর্থাৎ এটা ইউজ করছেন নাকি ইউজ করছেন না এটার উপরে ডিপেন্ড করছে। সো আমি জাস্ট আমার কার্সরটা একদম ফার্স্টে রেখে আমি এখান থেকে প্লে করে চুপ করে থাকবো, ঠিক আছে। আর এখানে ভলিউম আইকন আছে, আপনি চাইলে ভলিউমটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, আমি ভলিউমটা কমিয়ে দিচ্ছি কারণ অনেক বেশি সাউন্ড হলে আপনারা ভয় পেয়ে যাবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে প্লে করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ইস্তিয়াক খান ঝুমন, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো বুঝতেই পারছেন যে অল্প সময়ের ভিতরে কত সুন্দর একটি স্লাইড ভিডিও করলাম, এবং আপনি জাস্ট চিন্তা করেন আপনি যদি কোনো স্টোরি লেখেন খুব ছোটোখাটো, এবং বা কোনো কিছু এক্সপ্লেন করতে চান, বা আপনার অফিসিয়াল কোনো ডকুমেন্টস আপনার স্যারের সামনে প্রেজেন্টেশন করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যারটি আপনাকে ব্যাপক হারে হেল্প করবে, ঠিক আছে। এবং এই সফটওয়্যারটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে পাওটুন, এই যে লোগোটা তাদের, এই লোগোটা সবসময় চলে আসে, এবং এটা আপনি যখন ভিডিও ফাইল তৈরি করবেন তখনও চলে আসবে। এবং 2 নম্বর যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে আপনার এই যে পাওটুনটা তৈরি, আপনার যে স্লাইডটা বা পাওটুন তৈরি করলেন পাওটুনের হেল্প নিয়ে, এটাকে আপনি সরাসরি এক্সপোর্ট করতে পারবেন না, অর্থাৎ সরাসরি আমার কম্পিউটার আমি চাচ্ছি এক্সপোর্ট ফাইল তৈরি করতে, সেটা আমি পারবো না। সো
সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে আমি দেখাচ্ছি। আপনি জাস্ট এখান থেকে সেভ অপশন আছে, তারপর হচ্ছে যে প্রিভিউ অ্যান্ড এক্সপোর্ট, এখানে আপনি প্রিভিউ করে নিতে পারবেন। যদি আমরা প্রিভিউতে ক্লিক করি আমরা ফাইলটা দেখতে পাচ্ছি। ওকে, সো এখানে আপনি প্রিভিউ করে কিন্তু বড় স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনার স্লাইডটা কীরকম হয়েছে বা আপনার ভিডিও অ্যানিমেশনটা কেমন হয়েছে। তারপর এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। এবং এক্ষেত্রে আপনাদের একটা চুরি বলে দিচ্ছি, যে এত ডিসঅ্যাডভান্টেজ আছে আমি এটার অ্যাডভান্টেজটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি আইসক্রিম একটা ফ্রি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা ইউজ করে আপনি জাস্ট এই স্ক্রিনটাকে রেকর্ড করে নেবেন। এবং এই যে এতটুকু যে তাদের আইকনটা চলে এসেছে লোগোটা, এই লোগোটার জায়গায় এতটুকু একটা অংশ কেটে এখানে বসিয়ে দেবেন, যেটা আপনারা সবাই পারেন, যে এটা যে কোনো ভিডিও এডিটের সফটওয়্যারের মাধ্যমে করা যাবে। এবং যদি আপনারা চান যে ভাই এটার শর্টকাট প্রসেসটা দেখিয়ে দেন, তাহলে আমি আরেকটা ভিডিও করে আপনাদের দেখাবো, ঠিক আছে। সো তাছাড়াও আরও যে অপশনগুলো তারা দিয়েছে সেগুলো একটু দেখে নিই। আমরা শর্টকাট অপশন তো দেখলাম, চোরাই অপশন। সো আমরা এখান থেকে এক্সপোর্টে যদি যাই, সো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন আছে, কিন্তু ক্রিয়েট অপশনে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনাকে শেয়ার করতে হবে এবং সেখানে সরাসরি আপলোড হয়ে যাবে ফাইলটি। যেমন আমরা যদি ইউটিউবে দিই তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি ভিডিও ফাইলটি আপলোড হয়ে যাবে, ঠিক আছে। সো আমি তো আপনাদেরকে শর্টকাট প্রসেস বললাম, যে আপনার আইসক্রিম নামে একটি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার আছে, সেটা ইউজ করলে অনায়াসে আপনার স্ক্রিনটাকে রেকর্ড করে নিয়ে আপনার ভিডিও ফাইলটা আপনি সরাসরি নিজের কাছে রেখে দেন আবার এটাকে এডিট করে ইউজ করতে পারবেন। ওকে, সো এই ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম আরও এক্সাইটিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে কিছু একটা লিখবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী এরকম এক্সাইটিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এগুলো এখানে বিদায় নেব, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।